অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে কোষে চর মেরেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, তাও আবার জনসম্মুখে। এমন একটি ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে আর তাতেই চোখ আটকে গেছে নেটিজেনদের। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, অনেক মানুষের মাঝে এসে গানের তালে দুলছেন সিয়াম আহমেদ ও সুনেরা। এক পর্যায়ে সিয়ামকে জোর করে চুমু খান সুনেরা আর এতেই চটে যান সিয়াম। রেগে গিয়ে সুনেরাকে চর মেরে বসেন তিনি। এরপর সেখান থেকে রেগে বের হয়ে যান নায়িকা। জানতে চাইলে সুনেরা বলেন, আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত নডরাই সিনেমাতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জেতেন সুনেরা। এরপর বেশ কয়েকটি সিনেমার ওয়েব ফিল্মে অভিনয় করে সুনাম করিয়েছেন তিনি। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।